লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির এই ফলের দায় কার তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে ভোটের ফলাফলের পর দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও প্রচুর আলোচনা হয়েছে তারপর থেকেই কোথায় কি খামতি রয়েছে তা বোঝার চেষ্টা চলছে এসবের মাঝে সায়েন্স সিটিতে বিজেপির বৈঠক সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সংখ্যালঘু মোর্চা আর চাই না আসলে প্রদেশ শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ बोलबो ना बोलबो जो हमारी साथ हम उनका साथ। जो, साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संघ मोर्चा 2014 সালে ক্ষমতায় এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্রই বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলিম সবকা সাথ সবকা বিকাশ বলবো না যারা আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আমরা থাকবো সংখ্যালঘু মোর্চার দরকার নেই কেন সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আপত্তি শুভেন্দু তার ব্যাখ্যা অবশ্য নিজেই দিয়েছেন বিরোধী দলনেতা বলেন ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে সকাল থেকে পঞ্চাশ জন জিহাদি বসে থাকবে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি আমাদের হবে জাগতে এই সায়েন্স সিটিতে বসে আছি দশ কিলোমিটার দূরে ঘটকপুর ও ভাঙড়ে চারটে হিন্দু অঞ্চল আছে দুটো অঞ্চলের হিন্দুদের ভোট দিতে দেয়নি বাদুরিয়া হারোয়া ক্যানিং পশ্চিমে দেড় লক্ষ দু লক্ষ ভোটে যেতে ওরা বাসন্তী এক্সপ্রেসওয়ে ইসলামাবাদ হয়ে গিয়েছে মানিকতলায় বেঙ্গল কেমিক্যাল লাগোয়া এলাকায় একটা হিন্দুকে ভোট দিতে দেয়নি ভোটার কার্ড নিয়ে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আমরা গণতন্ত্র চাই বাংলায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকবে না ভয়ঙ্কর অবস্থা ধনেখালী কেশপুর ইন্ডাস পাত্রশায়র শীতলকুচি হিন্দু বলে ভোট দিতে দেয়নি সংখ্যা পঞ্চাশ লক্ষ বাংলায় উপদ্রুত এলাকা ঘোষণা করার দাবি করেছেন শুভেন্দু তার কথায় কেন্দ্রীয় বাহিনী থাকে প্রবেশ পথে ভোটার কার্ড দেখার শক্তি তাদের নেই উপদ্রুত এলাকার আইন লাগু করে ভোট করাতে হবে গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আমরা চাই ভোটার কার্ড দেখার ক্ষমতা দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যপালের কাছে গিয়েছি রাষ্ট্রপতিকে মেল করেছি পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে এটা বলতে চাই আমরা সংবিধান বাঁচাতে চাই সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের সংকট পরের কথা জেহাদিদের দিয়ে ভোট লুট করছে কি বলছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী আসুন শোনেন এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাই ঘুরে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া হাড়োয়া ভাঙড় ক্যানিং পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে শুভেন্দুর কথায় আমরা একুশটা পেলে খুশি হতাম বিরোধী দলনেতা আমি সংগঠনের দায়িত্বে নেই সংবাদ মাধ্যমে এমন শব্দ প্রয়োগ করি না যাতে বুথের কর্মী হতাশ হয় আমি এটা চালিয়ে যাব আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো আমি সব কেড়ে নেবার পর বিজেপিতে আসিনি সব ফেলে বিজেপিতে এসেছি বিজেপি সনাতন এবং জাতীয়তাবাদী আমার অবসর হবে এছাড়াও তিনি বলেন বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে তৃণমূলের জেহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে দু হাজার সংগঠনকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল অত্যাচার করে এক লক্ষের বেশি আমাদের বসা ছেলে পালিয়েছিল রাজ্য ছেড়ে তারপর আমরা চেষ্টা করে তাদের রাজ্যে এনেছি সফল নবান্ন অভিযান করেছি বিধানসভার ভেতরে বাইরে লড়াই করেছি চুলচেরা বিশ্লেষণের দরকার আছে উত্তরবঙ্গ বাঁকুড়ার আসন হারব এ আমি ভাবিনি আমি কখনো এমন কোনো শব্দ বলি না যাতে বুথের কমিটি হতাশ হন মুকুল রায়ের মতো সব হারিয়ে বিজেপিতে আসেনি সব ছেড়ে বিজেপিতে এসেছি আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয় শুনবো প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচরা বিশ্লেষণ হবে না চুলচরা বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয় আমি এটা কন্টিনিউ করব আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির এই ফলের দায় কার তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে ভোটের ফলাফলের পর দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও প্রচুর আলোচনা হয়েছে তার পর থেকেই কোথায় কি খামতি রয়েছে তা বোঝার চেষ্টা চলছে এসবের মাঝে সায়েন্স সিটিতে বিজেপির বৈঠক সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন অধিকারী বলেন সংখ্যালঘু মোর্চা আর চাই না বক্তব্য শুভেন অধিকারী দু সালে ক্ষমতা এসে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের পর দলের পর্যালোচনা বৈঠকে সেই মন্ত্রই বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন রাষ্ট্রবাদী মুসলিম সবকা সাথ সবকা বিকাশ বলবো না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন